আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অনামিকা হাসান পুনম দেশপ্রেম ও দায়িত্বশীলতা নিয়ে মানুষের কল্যাণে সাংবাদিকদের কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাজে যাতে কোনো ধরনের বিভ্রান্তি না ছড়ায় সেদিকে লক্ষ্য রাখারও পরামর্শ দেন তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটির রজত জয়ন্তী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এসব কথা বলেন এ সময় প্রধানমন্ত্রী জানান সম্প্রচার আইন প্রণয়নের কাজ চলছে বর্তমান সরকার দুর্নীতিকে প্রশ্রয় দেয় না এবং কোনো ঘটনাকে আড়াল করতে চায় না বলেই সাংবাদিকরা স্বাধীনভাবে রিপোর্ট করতে পারছে বলে উল্লেখ করেন তিনি প্রধানমন্ত্রী বলেন ৭৫ এর পরে স্বাধীনতা বিরোধীরা ক্ষমতায় এসে গণতন্ত্র হত্যা করেছিল লুটপাট নৈরাজ্য প্রতিষ্ঠা করেছিল আওয়ামী লীগ সরকার স্বল্প সময়ে ব্যাপক উন্নয়ন করলেও স্বাধীনতা বিরোধীরা ২১ বছর দেশকে অন্ধকারে রেখেছে বলেও মন্তব্য করেন তিনি গণমাধ্যম কর্মীদের চাকরি সুরক্ষা প্রণয়ন করেছে গণমাধ্যম কর্মীর চাকরি শর্তাবলী আইন যেটা আগে কখনো ছিল না তাছাড়া সম্প্রচার খাতে উন্নয়ন দেখভাল পর্যায়ে স্বাধীন সম্প্রচার কমিশন গঠন করে দেওয়া হয়েছে যাতে এই কমিশন গঠনের লক্ষ্যে এখন সম্প্রচার আইন প্রণয়নেরও কাজ চলছে অনেক ঝুঁকি নিয়ে আপনারা অনেক সময় রিপোর্ট করেন সেজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি এটুকু অনুরোধ করব যে আপনারা যেমন ধন্যবাদযোগ্য কাজও করেন কিন্তু আবার এমন রিপোর্ট করেন না যেটা মানুষের মাঝে বিভ্রান্তির সৃষ্টি হয় বা মানুষ বিপথে যায় বিদেশি শক্তির সহায়তায় সরকার দেশে একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় প্রেস ক্লাবের সামনে সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত মানববন্ধনে তিনি একথা বলেন তিনি অভিযোগ করেন সরকার ও নির্বাচন কমিশন নির্বাচনের নামে দেশের মানুষের সাথে প্রতারণা করছে প্রহসনে নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে ক্ষমতা চিরস্থায়ী করার চেষ্টা করছে ক্ষমতাসীনরা বিরোধী মতের কণ্ঠরোধ করতে সরকার ত্রাসের রাজত্ব কায়েম করেছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল আজ শারদীয় দুর্গোৎসবের মহানবমী সকাল ৯:৫৭ মিনিটে বিহিত পূজার মাধ্যমে পালিত হচ্ছে এই দিনের ধর্মীয় আচার সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে চলছে চণ্ডীপাঠ ও বিভিন্ন রীতিনীতির মাধ্যমে শুরু হয় দিনটি কাল বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা করোনার কারণে বিধি নিষেধ থাকলে ভোর থেকে ভক্ত পুণ্যার্থীরা ভিড় জমাচ্ছেন মণ্ডপগুলোতে দিচ্ছেন অঞ্জলি পুরোহিতের কাছ থেকে নিচ্ছেন দেবীর ভোগ সব ভক্ত ও পুণ্যার্থীরই চাওয়া করোনার এই মহামারী দূর হয়ে পৃথিবী আগের অবস্থায় ফিরে আসবে মানুষ পাবেন তাদের স্বাভাবিক জীবন এবারে শেয়ার বাজারের খবর ডমিনি স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেডে আইপিও আবেদন গ্রহণ আজ শেষ হচ্ছে গত ১৯ অক্টোবর কোম্পানিটির আইপিও আবেদন জমা নেওয়া শুরু হয় ১০টা গভীত মূল্যে ৩ কোটি শেয়ার ছেড়ে ৩০ কোটি টাকা উত্তোলন করবে কোম্পানিটি আইপিওর মাধ্যমে সংগ্রহ করা অর্থ বিল্ডিং নির্মাণ বৈদ্যুতিক সরঞ্জাম স্থাপন যন্ত্রপাতি ক্রয় এবং প্রাথমিক গণপ্রস্তাবের খরচ খাতে ব্যয় করবে ৩০ জুন ২০১৯ সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ১.৪৯ টাকা এবং সমন্বিত সম্পদ মূল্য ১৯.৮১ টাকা ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড সাধারণ শেয়ার হোল্ডারদের জন্য নগদ ২০০% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে একই সাথে উদ্যোক্তা পরিচালকদের জন্য ৭৫% নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে কোম্পানি ৩০ জুন ২০২০ সমাপ্ত অর্থ বছরে আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয় সমাপ্ত বছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় হয়েছে ২৪.১০ টাকা এবং সম্পদ মূল্য হয়েছে ২৬৪.৪৮ টাকা আগামী ২৩ ডিসেম্বর বেলা ১১:৩০টায় ডিজিটাল প্ল্যাটফর্মে এজিএম অনুষ্ঠিত হবে রেকর্ড ডেট ১৯ নভেম্বর কর্পোরেট ঘোষণার জন্য আজ কোম্পানিটির শেয়ার লেনদেনের ক্ষেত্রে কোনো মূল্যসীমা নেই পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন বারবার হাত পরিষ্কার করুন এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ